শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাশিয়ার নতুন হাইপারসনিক মিসাইল আটকানোর ক্ষমতা কারো নেই। ক্লিন শেপ জিন্স এবং স্পোর্টিং সানগ্লাস পরা তালিবান গোয়েন্দারাই কাবুলের পতন ঘটিয়েছে। তালিবান ক্ষুধা মেটানোর প্রতিশ্রুতি দেয়নি, সৃষ্টিকর্তার কাছে খাবার চান, বললেন আফগান প্রধানমন্ত্রী। মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে নতুন ভাইরাস ওমিক্রন, সতর্ক করে দিল WHO। পরমাণু ইস্যুতে ভিয়েনা সংলাপকে ইতিবাচক বললেন ইইউ এর প্রতিনিধি। চলচ্চিত্রের উন্নয়নে যে উদ্যোগ নিল সৌদি সরকার। এবং সবশেষ থাকছে ভারতীয় সংসদে মাত্র 4 মিনিটে কৃষি আইন প্রত্যাহারের বিল পাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সফলভাবে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এর মধ্য দিয়ে হাইপারসনিক মিসাইলের নতুন প্রজন্মে প্রবেশ করার ক্ষেত্রে সবথেকে এগিয়ে থাকলো রাশিয়া। নতুন হাইপারসনিক মিসাইল আটকানোর ক্ষমতা কারোরই নেই। এই সাফল্যের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। CNN-এর খবরে জানানো হয়েছে অ্যাডমিরাল গর্শকফ যুদ্ধজাহাজ থেকে এই মিসাইলটি ছোড়া হয়। এর টার্গেট ছিল 400 কিলোমিটার দূরে। এটি সফলভাবে টার্গেটে গিয়ে বিস্ফোরিত হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে একটি ছোট্ট ভিডিও প্রকাশিত হয়েছিল। রাশিয়ার পাশাপাশি হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে চীন, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। এই ধরনের মিসাইল শব্দের থেকেও 5 থেকে 9 গুণ বেশি গতিতে ছুটতে পারে, ফলে এটিকে আটকানোর কোনো প্রযুক্তি বিশ্বে আর তৈরি হয়নি। বর্তমানে সবথেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এর বিরুদ্ধে অকার্যকর। 2018 সালে হাইপারসনিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন এই অস্ত্র পেলে রাশিয়া বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে পারবে এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হামলা চালানোর ক্ষমতাও তারা অর্জন করবে। তালেবানের গোয়েন্দা শাখার সদস্যরাই 15 আগস্টে কাবুলের পতন ঘটানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে একটি প্রতিবেদনে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটির মতে তালিবানের সেসব অনুচরেরাই আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির নেতৃত্বাধীন সরকারের ভেতরে অনুপ্রবেশ করে কাবুলের পতন ত্বরান্বিত করে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে ক্লিন শেভ জিন্স এবং স্পোর্টিং সানগ্লাস পরা তালিবানের গোয়েন্দারা আফগান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, ব্যবসা বাণিজ্য এবং সাহায্য সংস্থার ভেতরে ঢুকে পড়েছিল। মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে 20 বছর ধরে সশস্ত্র লড়াই করা তালিবানরাই তারাই ক্ষমতায় ফিরিয়ে এনেছে। তালিবানের গেরিলা কমান্ডার মোহাম্মদ সেলিম সাদের সাক্ষাৎকারের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদন তৈরি করে। সেলিম সাদ বর্তমানে কাবুলের বিমানবন্দরের সিকিউরিটি কমান্ড সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকারে উঠে এসেছে কিভাবে এই গেরিলা গোষ্ঠী রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গনি সরকার এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের ছুঁড়ে ফেলে কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ বলেছেন তালিবান জাতির ক্ষুধা মেটানোর প্রতিশ্রুতি দেয়নি। এ সময় তিনি জনগণকে সৃষ্টিকর্তার কাছে খাবার চাইতে বলেন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম খামা নিউজ সোমবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দেশটির জাতীয় রেডিও এবং টেলিভিশনে শনিবার প্রচারিত একটি বক্তব্যে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য রাখলেন তিনি। এ সময় তিনি ক্ষমতাচ্যুত আফগান প্রধানমন্ত্রী আশরাফ গনিকে দুর্নীতি এবং তহবিল তছরূপের জন্য দায়ী করেন। জাতির উদ্দেশ্যে দিয়ে ভাষণে তিনি বলেন আশরাফ গনি প্রেসিডেন্ট প্যালেসের মধ্যে রীতিমতো একটা ব্যাঙ্কই তৈরি করে ফেলেছিলেন। সাধারণ তালিবান যোদ্ধারা গনি ফেলে যাওয়া প্রচুর পরিমাণে নগদ অর্থ প্রেসিডেন্ট প্যালেসে খুঁজে পেয়েছেন বলেও এই সময় দাবি করা হয়। চলতি বছরের 15 আগস্ট তালিবান ক্ষমতা দখলের পর আশরাফ গনি কাবুল থেকে পালিয়ে যান। পালানোর সময় তিনি সঙ্গে প্রচুর অর্থ নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছিল। অবশ্য আশরাফ গনি সেই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন পালানোর সময় তিনি জুতাটাও পরার সময় পাননি, অর্থ নিয়ে আর প্রশ্নই আসে না। এ সময় তালিবানের নেতৃত্বাধীন সরকারের কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন হাসান আখন্দ।
করোনার নতুন ধরন ওমিক্রন খুবই ঝুঁকিপূর্ণ এবং কিছু অঞ্চলে এটি এতটাই মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO সোমবার জাতিসংঘের 194টি সদস্য দেশকে সংক্রমণের বিস্তার ঠেকাতে বিশেষ গ্রুপের মানুষদের মধ্যে টিকাদানের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে। একই সাথে অপরিহার্য স্বাস্থ্যসেবা ঠিক রাখতে সংক্রমণ নিয়ন্ত্রণের পরিকল্পনার যথার্থতাও নিশ্চিত করতে বলেছে WHO। WHO জানায়, পরিক্রণের কারণে যদি করোনার আরেকটি ঢেউ ছড়িয়ে পড়ে তাহলে এর পরিণতি মারাত্মক হতে পারে। তবে সোমবার পর্যন্ত ওমিক্রনের সংক্রমণে কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এদিকে ওমিক্রনের বিরুদ্ধে প্রচলিত টিকা অকার্যকর কিনা তা নিয়েও আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে WHO। WHO-র আশঙ্কা, ওমিক্রনের সংক্রমণ এবং রোগের তীব্রতা বেড়ে যেতে পারে, বিষয়টি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে, এর ফলে আক্রান্তর হার এবং মৃত্যুর হার বাড়তে পারে। WHO সতর্ক করে দিয়েছে এবং তারা বলেছে, অরক্ষিত জনগোষ্ঠীর উপর এর প্রভাব হবে ভয়াবহ, বিশেষ করে কম টিকা দিয়া দেশগুলোর এটা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। নতুন এই ভেরিয়েন্টের বিস্তার রোধে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ সহ নানা পদক্ষেপ নিয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রথম দিনের আলোকে অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মুরা। তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে অংশগ্রহণকারীরা সকল পক্ষ ইরানের বক্তব্য এবং স্পর্শকাতরতা আগ্রহের সঙ্গে শুনেছে এবং ইরানের প্রতিনিধির দলও একথা স্পষ্ট করতে পেরেছে যে তারা আন্তরিকভাবে এই পরমাণু সমঝোতাকে আবারও কার্যকর করতে আগ্রহী। ইউরোপের এই শীর্ষ স্থানীয় কূটনৈতিক বলেন, ইরানি প্রতিনিধি দল যথারীতি দেশটির উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে ইরানের সাবেক সরকারের কূটনৈতিকরা এর আগে 6 দফা আলোচনা করে যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন সেসব বিষয়কেও প্রত্যাখ্যান করেনি ইরানি প্রতিনিধি দল। ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সরকার চলতি বছরে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত 5 জাতিগোষ্ঠীর সঙ্গে 6 দফা আলোচনা করেছে। জুন মাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই এই আলোচনা বন্ধ ছিল। সৌদি আরবের চলচ্চিত্র খাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে দেশটির ফিল্ম কমিশন। রাজধানী রিয়াদে চলচ্চিত্র ক্ষেত্রে উন্নয়নের জন্য সৌদি আরবের ফিল্ম কমিশনের আয়োজিত একটি অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা প্রকাশ করা হয় বলে আরব নিউজের একটি প্রতিবেদন থেকে জানা গেছে। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী এবং কমিশনের চেয়ারম্যান যুবরাজ বদর বিন আবদুল্লাহ বিন ফারহানের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সৌদি চলচ্চিত্র খাত উন্নয়নে 6টি কৌশল নিয়ে আলোচনা করা হয়। সেসবের মধ্যে রয়েছে চলচ্চিত্রের ক্ষেত্রে মেধার বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন, দেশীয় চলচ্চিত্র উন্নয়ন, বিদেশি চলচ্চিত্রের বিকাশ, নিয়ন্ত্রণ কাঠামো এবং চলচ্চিত্র বিতরণ এবং প্রদর্শন সংক্রান্ত বিভিন্ন বিষয়। ফিল্ম কমিশন 19টি কৌশলগত উদ্যোগ নিয়ে কাজ করবে বলে জানা গেছে। কমিশনের লক্ষ্য সৌদি চলচ্চিত্র সেক্টরে একটি বৃহৎ আন্দোলন তৈরি করা, চলচ্চিত্র নির্মাণের জন্য একটি অবকাঠামো ঠিক করা এবং সৌদি আরবের নিজস্ব কন্টেন্টের ওপর জোর দেওয়া। প্রসঙ্গত, সৌদি আরবের স্থানীয় কন্টেন্টের ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় মেধার পৃষ্ঠপোষকতা করে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্টরা আগে থেকেই কাজ করছে। কোন রকম আলোচনা ছাড়াই ভারতীয় সংসদের দুই কক্ষে সোমবার পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় বিলটি তুলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এরপর উপস্থিত সংসদের মাত্র 4 মিনিটের মধ্যেই ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল পাশ হয়। এদিকে সোমবার রাজ্যসভায় 12 জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। কৃষি আইন প্রত্যাহারের বিল পাশকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। বিরোধীদের স্লোগানের জেরে দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন। বিরোধীদের দাবি ছিল বিল পাশ করার আগে এর উপর সংসদে আলোচনা হোক। বিরোধীদের অভিযোগ, কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে কোনো রকম আলোচনা করতে চায় না মোদী সরকার, সরকার কেবল দ্রুততার সঙ্গে বিল পাশ করাতেই মরিয়া। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকমের আলোচনার খারিজ করে দেওয়া হয়, এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।